আরে ধরো, বাগান নষ্ট করো না বাবা। ব্রুডার রেডি হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে এটা আমরা চালাইতেছি, বাট আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই। এই যে দেখেন, অনেক বড় একটা হোয়াইট গ্লাস, গ্লাসের মধ্য দিয়ে কিন্তু ভেতরে সব কিছু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অত্যাধুনিক কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটার মধ্যে, যেটা দিয়ে তাপমাত্রাটাকে অটোমেটিক ব্যালেন্স করা হয়। যত ঠান্ডাই হোক, বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই যে ট্রেগুলাতে বাচ্চা রাখা হয়েছে, আর অনেক বাচ্চাই ছিল এখানে মাশাল্লাহ। এই যে আমাদের লাভ বার্ডের বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাকে কিন্তু অনেক পিচ্ছি, একদম এতটুক সাইজের নিয়ে আসছিলাম ওর মার কাছ থেকে উঠাইয়া। তো দেখেন এখন ফেদারও চলে আসছে মাশাল্লাহ। এটা হচ্ছে গ্রিন অপলাইন ফিশার ইউইং এর বেবি, ও কিন্তু খুব ভালো হ্যান্ড ফিডিং নেয়, কালার চলে আসছে অলরেডি আলহামদুলিল্লাহ। আর এটা সান কোনুরের বেবি, দেখেন খাওয়ার জন্য কেমন পাগল বনায় ফেলতেছে। ব্রুডারের ভিতরে রেখে দেই। এই যে মাশাল্লাহ, এটাও সান কোনুরের বেবি। আর এটা হচ্ছে ব্লু রিংনেকের বেবি, মাশাল্লাহ বেবিটা অনেক বড় হয়ে গেছে, ফেদার চলে আসছে, ফুললি কভার্ড। এই দুইটা বেবি ফুললি কভার্ড হয়ে গেছে। আরও মোটামুটি 15-20 দিন পরে এদের সামনে সফট ফুড দিয়ে রাখবো, এদেরকে খাবার খাওয়ানো শিখাইতে হবে আর কি। মাশাল্লাহ বাচ্চাগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে, গ্রোথ ভালো। এই ব্রুডারে রেখে শীতের মধ্যে কিন্তু বাচ্চাগুলাকে মেনটেন করা অনেক ইজি হচ্ছে, টেম্পারেচারটা খুব ভালোভাবে মেনটেন করা সম্ভব হচ্ছে। কোনো একটা বাচ্চারই কোনো প্রবলেম নাই, একদম ডে ওল্ড অর্থাৎ একদিনের বাচ্চাও আমি এই ব্রুডারে রেখে মোটামুটি হ্যান্ড ফিডিং করাইছি, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। তো ওদেরকেও এখন ব্রুডারের ভেতরে রেখে দিই। ব্রুডারটা অন করে দিলাম, এখন অটোমেটিক হচ্ছে গিয়ে এই ব্রুডার টেম্পারেচারটা, যেই টেম্পারেচার সেট করে দেওয়া হয়েছে সেই টেম্পারেচারটা মেনটেন করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। মাশাল্লাহ দেখেন আমার বাগানের ভেজিটেবলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে হচ্ছে এই যে সরিষা গাছগুলো, এই গাছগুলো কিন্তু বোনা হয় নাই। এখানে একটা, এই একটা, দুইটা, আর ওইদিকে একটা, তিনটা গাছ হয়েছে অটোমেটিক্যালি এখানে হয়েছিল, অন্য ভিন্ন বীজের সাথে হয়তো আসছিল এই বীজগুলো। তো তিনটা গাছে যে পরিমাণ সরিষার ফল ধরছে, নর্মালি কিন্তু ক্ষেতে যারা চাষবাস করে তাদের গাছগুলোতে এত পরিমাণ সরিষা হয় না। আমার এই একটা গাছে যে পরিমাণ সরিষার ফল ধরছে, বেসিক্যালি হয়তো ক্ষেতে যারা চাষ করে তাদের তিনটা কিংবা চারটা গাছে এই পরিমাণ সরিষা হয়। আগেও বলেছিলাম যে আমাদের যে ফুলকপি গাছগুলো, এই যে ফুলকপি দেখেন কত বিশাল বিশাল পাতা হয়েছে, বাট কপি ধরতেছে না, মানে ফুল আসতেছে না। বাঁধাকপি কিন্তু সুন্দর হয়েছে, বাট ফুলকপিগুলোতেই এই সমস্যা। এই যে এদিকেও গাছ আছে, এই গাছগুলোতেও সেম প্রবলেম, গাছ বিশাল বিশাল হয়েছে অথচ ফুলের দেখা নাই। এই যে দেখেন এখনও ফুল হয় নাই, সিজন তো শেষ হয়ে যাচ্ছে, বাট আমি জানি না ঠিক কেন এরকম হইতেছে বা আদৌ ফুল ধরবে কি না ফুলকপিতে। আর এইটা দেখেন, এখানে কিন্তু খুব চমৎকার তিনটা মালটা ধরছে, মালটা কিন্তু পেকে গেছে অলরেডি, এই যে কালার চলে আসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। থাই ভ্যারাইটির একটা মালটা, খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমি হচ্ছে দুইটা মালটা ধরা অবস্থায় কিনে নিয়ে আসছিলাম গাছটা, আনার পরে মালটাগুলো যখন খাই আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা মালটা, এত মিষ্টি, একদম মধুর মতো মিষ্টি আর কি। ভাবতে পারেন যে আমি একটু বাড়িয়ে বলতেছি, আসলে মোটেও কিন্তু আমি বাড়িয়ে বলতেছি না, এটা প্রচণ্ড রকমের মিষ্টি একটা ভ্যারাইটি। তো এরপরে আবার এই যে তিনটা ধরছিল, তিনটা আলহামদুলিল্লাহ এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, যাই হোক দু একদিনের মধ্যে এগুলো ছিঁড়ে ফেলবো। আর এইদিকে, এইদিকে কিন্তু কিছু বিদেশি ভ্যারাইটির
টমেটো লাগানো হয়েছিল, টমেটো ধরছে একসাথে, থোকায় থোকায় অনেকগুলো টমেটো ধরছে। এগুলো কিন্তু আমাদের লোকাল কোনো ভ্যারাইটি না। এক বড় ভাই আমেরিকা থেকে কিছু বীজ দিয়েছিল বিভিন্ন ভালো জাতের টমেটোর, সারা ওয়ার্ল্ডে যেগুলো খুব ভালো ফলন হয় এরকম জাতের টমেটোর বীজ দিয়েছিল। তো সেগুলোর থেকে অনেকগুলো গাছ হয়েছিল। তো মরতে মরতে এই কয়টা গাছ বেঁচে আছে। গাছগুলো যে মানে ভিন্ন ভ্যারাইটির, সেগুলোর পাতা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এই গাছটা দেখেন, ওই যে ওইদিকে আমি একটু কাছ থেকে যদি দেখাই, ওই গাছটার পাতা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই পাতাগুলো কিন্তু অনেকটা ম্যাপল লিফের মতো, কত বড় জায়ান্ট সাইজের পাতা। এই পাতা দেখলে বোঝা যায় যে এটা আসলে লোকাল কোনো ভ্যারাইটি না, কালো রঙের চেরি টমেটো সম্ভবত। এই যে দেখেন এক একটা ডগাতে কতগুলো করে টমেটো ধরছে, চেরি টমেটো, সম্ভবত ব্ল্যাক চেরি হইতে পারে। এই যে এখানে কিছু আছে দেখেন, এক থোকায় কতগুলো টমেটো ধরছে। আর আমাদের এই যে বাঁধাকপিগুলো আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে, মোটামুটিভাবে খাওয়ার উপযুক্ত হয়েই গেছে প্রায়, এখন চাইলে খাওয়া যাবে। আসলে খাওয়া তো মূল বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে মনের আনন্দ, দেখলে মনটা ভালো হয়ে যায়। অল্প কিছু সরিষার শাক বোনা হয়েছিল শাক খাওয়ার জন্য। তো এখানে কিছু গাছ রয়ে গেছিলো, সেগুলোতে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। আর এই দেখেন পিচ্ছে একটা মরিচ গাছ, কি পরিমাণ মরিচ ধরছে, মাশাল্লাহ। এই ট্রে দুইটাতে কিছু পুদিনা পাতার ডাল বুনে দিয়েছিলাম, মাশাল্লাহ এত পরিমাণ পুদিনা পাতা হয়েছে। এগুলা আমরা নিজেরাও খাচ্ছি, আমাদের বার্সিয়ান বাসের যে বার্ডগুলো আছে তাদেরকেও খাওয়াচ্ছি। আমাদের কাইট, ক্লার্ক এবং ক্লিকও এখানেই আছে, মাশাল্লাহ। এই যে বেবিগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে, ফুটে নাই মাশাল্লাহ। এখানে দেখেন চারটা ডিমের মধ্যে দুইটা ডিমে বেবি ফুটছে অলরেডি আলহামদুলিল্লাহ। বেবিগুলোও ভালোই আছে দেখা যাচ্ছে। একটু আগে ডিম দেখাইলাম যে ডিমগুলো এই পেয়ারেল মোট পাঁচটা না ছয়টা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে তো এগুলোর মিউটেশন হচ্ছে গিয়ে রুজি অপালাইন, চমৎকার পাখিগুলো। এখানে মাশাআল্লাহ এই যে বাচ্চা ফুটছে, এটা আস্তে মেজে ফুটছে। এখানেও বেবি আছে, বেবি কিন্তু ওর বাবা মার সমানই হয়ে গেছে। এই যে স্টিকে বসে আছে এটা হচ্ছে বেবি, আর ওই দুইটা হচ্ছে ওদের বাবা মা, মাশাআল্লাহ। স্টিকে যেটা বসে আছে এটা হচ্ছে বেবি, আর এই দুইটা হচ্ছে ওদের বাবা মা, মাশাআল্লাহ। ক্রিমসন বেলিড কোনোরগুলারও কিন্তু ডিম ফোটার সময় হয়ে এসেছে। তো আজকে ওগুলো আমরা চেক করবো না, হয়তো কালকে অথবা পরশু চেক করে দেখবো যে বাচ্চা ফুটেছে কিনা। এই যে আমাদের লায়ন হেড লফের র্যাবিট দুইটা, অনেকে পরামর্শ দিচ্ছেন যে ওদেরকে বাকিদের সাথে ছেড়ে রাখার জন্য। ছেড়ে রাখার পক্ষে আমিও, কারণ আমিও চেষ্টা করতেছি ওদের সাথে ওদের একটা বন্ডিং যেন হয়ে যায়, সেরকম একটা চেষ্টা করতেছি আমি। বাট যে প্রবলেমটা হয় যে এরা হচ্ছে ওদেরকে মারে। এই যে আমাদের কিউট লায়ন, আমাদের মেল লায়নটা দেখেন চেহারাটা কেমন, কতটা কিউট। আর চোখটা দেখেন না, একদম হট হটের মতো চোখ, কাজল করা চোখ। তা আমাদের কিউট লায়নগুলাকে বাগানে ছেড়ে দিচ্ছি গতকালকের মতোই, ওরা ছাড়াই থাকুক। ওদেরকে ছাড়তে যেয়ে কিন্তু বেশ কয়েকটা আমাদের আগের র্যাবিটও বের হয়ে আসছে। দেখেন আগের র্যাবিট ওরা হচ্ছে খুব নষ্ট করে, ওই যে বেছে বেছে গাজরের পাতাগুলো খাচ্ছে। বাট আমাদের লায়নগুলো কিন্তু আবার গাজরের পাতাটাতে এগুলো কম খায়, এরা দেখছি যে কপির পাতাটাই বেশি পছন্দ করে। তো ওরা খাওয়ার থেকে এগুলো দৌড়াদৌড়িটাই বেশি করে। আজ ধরো বাগান নষ্ট করো না বাবা। এই যে কয়েকটা বের হয়েছে দেখেন, ওদেরকে দৌড়াইয়া ধরাটা কি কঠিন হচ্ছে, এত জোরে দৌড়ায় ওরা। দেখেন ওরা বাগানের সবজি ক্ষেতের ভেতরে ঢুকে আছে, আর ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতেছে, ওদের কাছেই যাওয়া যায় না। দুইটা দুই দিকে ছোটাছুটি করতেছে, আর ওরা কিন্তু প্রচুর দৌড়ায়। যে নর্মাল খরগোশগুলো আমাদের আছে, এরা ওদের থেকেও বেশি দ্রুত দৌড়ায়, যেটা দেখলাম। একজন দেখেন এখানে, আরেকজন
সারা বাগান দৌড়াদৌড়ি করতেছে, যে কাছে গেলেই দৌড়ায়। তো খুব শীঘ্রই আমরা পছন্দের দুইটা নাম সিলেক্ট করে একটা আলাদা ব্লগে ঘোষণা দেবো ইনশাল্লাহ। তো আমাদের র্যাবিটগুলোর জন্য একটু প্রে করবেন, বার্ডস ক্যানভাসের জন্য প্রে করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই প্রত্যাশায় বার্ডস ক্যানভাস থেকে এই ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।